হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মানবদেহে দেখা গিয়েছে এমন কিছু লক্ষণ রয়েছে যেগুলোকে দেখা যায় যে অন্য কোনো রোগের লক্ষণ, অর্থাৎ মনে হচ্ছে যে আমার হয়তো ব্যাক পেইন হচ্ছে বা আমার হয়তো মাথা ব্যথা করছে, কিন্তু এই লক্ষণগুলো অন্য রোগেরও কারণ হতে পারে। এরকম পাঁচটি লক্ষণ থেকে শরীরের লুকানো লোকগুলোকে চিনুন। চলুন কথা না বাড়িয়ে বলবো বিস্তারিত আলোচনার জন্য যে আপনার শরীরের ভেতর নানা ধরনের রোগ লুকিয়ে থাকতে পারে। যতক্ষণ সেটা চরম আকার ধারণ না করছে ততক্ষণ সেগুলোকে চিহ্নিত করাটা বেশ কঠিন। তবে এই রোগগুলো শরীরে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে আপনাকে তেমন কিছু বুঝতে না দিয়ে। কিন্তু আপনি যদি খানিকটা মাথা খাটিয়ে আপনার শরীরের কিছু পরিবর্তন খেয়াল করতে পারেন, তাহলে সহজেই রোগগুলো চেনা সম্ভব। আর তখনই করুন প্রতিরোধ, জেনে নিন কিভাবে শনাক্ত করবেন শরীরের ভেতরে লুকিয়ে থাকা অসুখগুলো। চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। চুল পড়ছে, থাইরয়েডের সমস্যা নয় তো? শরীরে যখন হরমোন তৈরির গ্ল্যান্ড থাইরয়েড ঠিকমতো কাজ করতে পারে না, তখন শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয় যেগুলো সরাসরি হরমোনের স্বাভাবিক নিঃসরণের সঙ্গে যুক্ত। এর প্রথম লক্ষণ ধরা পড়তে পারে আপনার চুলে। হঠাৎ করেই যদি বাড়াবাড়ি রকম চুল পড়তে শুরু করে বা প্রচন্ড রুক্ষ হয়ে যায়, তাহলে অবশ্যই থাইরয়েড চেক আপ করে নিন। কারণ অনেক সময় আমাদের চুল রুক্ষ হয়ে যাচ্ছে বা আমাদের শরীর ওজন বেড়ে যাচ্ছে, আমাদের গলার স্বর বদলে যাচ্ছে, সেইগুলোকে আমরা হয়তো থাইরয়েড মনে করি, কিন্তু এই চুল পড়াটাকে আমরা নাও মনে করতে পারি। তাই এরই আগে অবশ্যই ব্যাপারগুলো লক্ষ্য করুন। কানে কম শোনা হতে পারে ডায়াবেটিসের লক্ষণ, শুনে অবাক হলেও এটা সত্যি। ইদানিং আপনি যদি কানে খানিকটা কম শুনেন মনে হয়, তবে অবশ্যই বিষয়টাকে হালকাভাবে নেবেন না, কেননা এটি হতে পারে ডায়াবেটিসের গোপন লক্ষণ। রক্তে যখন সুগারের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তখন ডায়াবেটিস দেখা দেয়, আর সেই সঙ্গে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে তা আপনার কানের রক্তের ধমনীকেও আক্রান্ত করতে পারে, ফলে আপনি কানে কম শুনতে পারেন। কেননা ডায়াবেটিস একজন মানুষকে খুব নানাভাবে আক্রান্ত করে, তার মধ্যে এই কানে কম শোনা কিন্তু একটি লক্ষণ। হার্টের সমস্যা বুঝতে আয়না দেখুন, অদ্ভুত শোনালেও কিন্তু মিথ্যে একেবারেই নয়। আয়নায় বলে দিতে পারে আপনি হার্টের সমস্যায় ভুগছেন কিনা। আয়নায় নিজের চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, যদি নিজেকে নিজের বয়সের তুলনায় বেশি বয়স্ক মনে হয়, যেমন ত্বকে অতিরিক্ত বলিরেখা, মাথায় টাক পড়া বা চুল কমে যেতে থাকা, চুলে পেকে যাওয়া, চোখের নিচে চর্বি জমা বা কালি পড়ে যাওয়া, এরকম হলে অনেকটাই নিশ্চিত যে আপনার শরীরে হার্টের সমস্যা বাধা বেঁধেছে। কেননা একটা সময়ের পর হার্টের সমস্যা হবে, এটা স্বাভাবিক, কিন্তু সময়ের আগে যদি হয় তাহলে অবশ্যই এটি চিন্তনীয় বিষয়। চোখে ঝাপসা দেখা হতে পারে মস্তিষ্কের সমস্যার লক্ষণ। আপনার চোখ কেবল মনেরই নয়, আপনার মস্তিষ্ক সম্পর্কে অনেক কিছুই বলে দেয়। আপনার চোখের শিরা বলে দিতে পারবে আপনার মস্তিষ্কে কি ঘটছে। অত গভীরতায় যাবার দরকার নেই আপনার, কিন্তু চোখে যদি কোনো ঝাপসা দেখতে শুরু করেন অবহেলা করবেন না। মস্তিষ্কের বড়সড় সমস্যার প্রথম লক্ষণ হতে পারে এটি। নিঃশ্বাসের দুর্গন্ধ হতে পারে মেরুদণ্ডের সমস্যা। নিঃশ্বাসের দুর্গন্ধ হলে কেবল সেটাকে দাঁত বা পেটের সমস্যা ভেবে বসবেন না, কেননা মাড়ির সঙ্গে মেরুদণ্ডের সম্পর্ক আছে। তো এই ছিল আজকের আমার হেলথ টিপস, যেখানে কিনা আমি তুলে ধরার চেষ্টা করেছি যে কিছু লক্ষণগুলো আমরা হয়তো এড়িয়ে যাই, কিন্তু এই লক্ষণের পেছনে রয়েছে নানা ধরনের রোগ, আর এই রোগগুলো কিন্তু হতে পারে আপনার জন্য অনেক মারাত্মক ক্ষতির কারণ। তাই অবহেলা না করে অবশ্যই সেই লক্ষণগুলোকে খুব পর্যবেক্ষণ